কুমিল্লার একটি বড়ই গাছে খেলায় মেতেছে হাজারো চড়ুই পাখি, কিচিরমিচির শব্দে চারপাশ মুখর হয়ে উঠেছে। যেন চড়ুই পাখির মেলা, বড়ই গাছ জুড়েই পাখি আর পাখি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাকলিতে মুখর থাকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার হোটেল নূরজাহান এলাকা। যাত্রা বিরতিতে বাস থামলে অনেকের কাছে উপভোগ্য হয়ে ওঠে চড়ুই পাখির কিচির মিচির খেলা। প্রায় 20-25 বছর ধরে এখানে থাকে, চলে যায় বিকেলবেলা, সকালবেলা হলে 5টার দিকে চলে যায়, আবার বিকেল 5টার দিকে আসে। পাখির কিচিরমিচির শব্দ অনেক সুন্দর লাগে আমাদের, আর এই জন্যে এই সময়টাতে এই জায়গাতে আসা হয়। কয়েক বছর ধরে এই পাখিদের আনাগোনা, এখন প্রায় 5000-এর বেশি পাখির দেখা মিলছে বড়ই গাছগুলোতে। মহাসড়কের পাশের বিভিন্ন গাছও হয়ে উঠেছে তাদের নিরাপদ আশ্রয়স্থল। এসব পাখির দেখভাল করছে স্থানীয় হোটেল কর্তৃপক্ষ। প্রত্যেকদিন আই পাখিটি দেখলে ভালো লাগে, দেখতে পাখিটি সন্ধ্যার সময় কিচির মিচির করে, এই আওয়াজটা তো আরও ভালো লাগে। যে পাখি যেন কেউ ঢিল দেয় না মারে, এগুলো নিরাপত্তার জন্য আমরা সিকিউরিটি গার্ডে আমাদের সর্বক্ষণিক তদারকিত থাকে। আমরা কিছু লিফলেটও লাগাই রাখছি যেন কেউ ঢিল না ছড়ে। নতুন করে আমরা কিছু গাছও লাগাইতেছি যেন এগুলো সর্বক্ষণিক হোটেল নূরজাহানেই থাকে, এবং আমরা সন্ধ্যার সময় কিছু খাবার ওদেরকে দিচ্ছি। পাখিদের নিরাপত্তার জন্য গাছে গাছে টানানো হয়েছে সচেতনতামূলক প্লেকার্ডও। দীপ্ত, বার্তাকক্ষ। কুমিল্লার একটি বড়ই গাছে খেলায় মেতেছে হাজারো চড়ুই পাখি, কিচিরমিচির শব্দে চারপাশ মুখর হয়ে উঠেছে। যেন চড়ুই পাখির মেলা, বড়ই গাছ জুড়েই পাখি আর পাখি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাকলিতে মুখর থাকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার হোটেল নূরজাহান এলাকা। যাত্রা বিরতিতে বাস থামলে অনেকের কাছে উপভোগ্য হয়ে ওঠে চড়ুই পাখির কিচির মিচির খেলা। প্রায় 20-25 বছর ধরে এখানে থাকে, চলে যায় বিকেলবেলা, সকালবেলা হলে 5টার দিকে চলে যায়, আবার বিকেল 5টার দিকে আসে। পাখির কিচিরমিচির শব্দ অনেক সুন্দর লাগে আমাদের, আর এই জন্যে এই সময়টাতে এই জায়গাতে আসা হয়। কয়েক বছর ধরে এই পাখিদের আনাগোনা, এখন প্রায় 5000-এর বেশি পাখির দেখা মিলছে বড়ই গাছগুলোতে। মহাসড়কের পাশের বিভিন্ন গাছও হয়ে উঠেছে তাদের নিরাপদ আশ্রয়স্থল। এসব পাখির দেখভাল করছে স্থানীয় হোটেল কর্তৃপক্ষ। প্রত্যেকদিন আই পাখিটি দেখলে ভালো লাগে, দেখতে পাখিটি সন্ধ্যার সময় কিচির মিচির করে, এই আওয়াজটা তো আরও ভালো লাগে। যে পাখি যেন কেউ ঢিল দেয় না মারে, এগুলো নিরাপত্তার জন্য আমরা সিকিউরিটি গার্ডে আমাদের সর্বক্ষণিক তদারকিত থাকে। আমরা কিছু লিফলেটও লাগাই রাখছি যেন কেউ ঢিল না ছড়ে। নতুন করে আমরা কিছু গাছও লাগাইতেছি যেন এগুলো সর্বক্ষণিক হোটেল নূরজাহানেই থাকে, এবং আমরা সন্ধ্যার সময় কিছু খাবার ওদেরকে দিচ্ছি। পাখিদের নিরাপত্তার জন্য গাছে গাছে টানানো হয়েছে সচেতনতামূলক প্লেকার্ডও। দীপ্ত, বার্তাকক্ষ।